আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা হেলদি স্যুপ বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ আর বানাতে খুব বেশি সময় লাগবে না। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ছোট বড় সবাই পছন্দ করে খাবে। আর এটা টেক্সচারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এখানে ভেজিটেবলস আছে, সো বাচ্চারা যদি ভেজিটেবলস খেতে না পছন্দ করে আপনারা এই স্যুপটা বানিয়ে দিতে পারেন। আবার কখনো যদি আপনি অসুস্থ বোধ করেন তখন এই স্যুপটা বানিয়ে খেতে পারেন। এটা খুবই হেলদি একটা স্যুপ। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে স্যুপটা তৈরি করলাম। সো এখানে আমরা একটা গাজর আর একটা পেঁপে চার ভাগের এক ভাগ নিয়েছি। এটাকে এখন আমরা গ্রেট করে নেব। যেভাবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো কিউব করেও কেটে নিতে পারেন, কারণ এটা আমি পরে একবারে পানির সাথে ঘুটে দিব যখন এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে এক পিস বোনলেস চিকেন নিয়েছি, এটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটতে হবে। এই যে চিকেনগুলো এভাবে করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু আদা এভাবে ছোটো করে কুচি করেছি। এখানে রসুন একইভাবে কেটে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এরকম চার বাটি স্যুপের জন্য এখানে ছয় বাটি পানি দিয়ে দিয়েছি। এবার পানিতে গাজর আর পেঁপে আর চিকেন এগুলো দিয়ে দিব। আদা রসুনটা একটু পরে দিতে হবে, কারণ আগে দিয়ে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবারে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, পানিটা ফুটতে শুরু করলে তারপরে আধা ঘন্টার জন্য মিডিয়াম চালে ঢেকে রেখে দিতে হবে। এটা হয়ে গিয়েছে। এবার একটা ঘুটনি দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে দিব। এবার আদা রসুন ও মরিচের কুচিগুলো দিয়ে দিব। গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি ফ্লেভারের জন্য একটা রেডি স্যুপ পাউডার গলিয়ে দিয়ে দিব। এটা একটা বাটিতে গলিয়ে নিতে হবে। ম্যাগি অথবা নর যে কোনো একটা আপনি দিতে পারেন, আর অন্য কোম্পানিও থাকতে পারে। হালকা পরিমাণে পানি দিয়ে এটাকে গলিয়ে নিতে হবে। আপনাদের যদি রেডি স্যুপ পাউডারটা না থাকে তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আর যদি কর্নফ্লাওয়ারও না থাকে তার পরিবর্তে চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আমি চালের গুঁড়া দিয়েও স্যুপ বানিয়েছি এবং খেতে ভালোই লাগে। এখন ধীরে ধীরে রেডি স্যুপ পাউডারটা যে গলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। এখানে হাফ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগারটা দিয়ে দিচ্ছি। এবারে হাফ টেবিল চামচ টমেটো ক্যাচাপ দিয়ে দিব। এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে টেস্ট হবে। সবার লাস্টে একটা ডিম ফেটে দিয়ে দিতে হবে। ডিমটা কিন্তু ধীরে ধীরে দিবেন আর নাড়তে থাকবেন, একবারে দিলে কিন্তু জমাট বেঁধে যাবে। সো নাড়তে থাকবেন আর অল্প অল্প করে দিবেন। একদম শেষে একটু অরিগানো দিয়ে দিব। এই যে দেখুন হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে, দেখতেও ভালো লাগছে, দেখে খেতে ইচ্ছা করছে। আপনাদেরকে আমি একটু টেক্সচারটা দেখাই। কি দর্শক, কেমন লাগলো? খুবই সহজ না? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা বাসায় চেষ্টা করেছেন কি না। আর ঘরণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন,
পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে দিলে আমাদের নতুন ভিডিওর আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।